নমস্কার বন্ধুরা, বং ট্যাডি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি একটা মশলা তোমাদেরকে তৈরি করে দেখাবো, যে মশলাটা তোমরা নিরামিষ আমিষ যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারো। আর এই মশলাটা ব্যবহার করলে আলাদা করে ধনে জিরের গুঁড়ো তোমাদের দিতে লাগবে না। এই মশলাটা একবার তৈরি করে এয়ার টাইট কোনো কন্টেনারে রাখলে পরে 15 থেকে 20 দিন মতো ভালোভাবে চলে যায়। তো চলো, এই মশলাটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগে সেটাই একটু দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা সাদা জিরে 2 টেবিলস্পুন, তারপর নিয়ে নিচ্ছি গোটা ধনে, সেটাও নিয়ে নেবো আমি 3 টেবিলস্পুন। অর্থাৎ জিরে থেকে ধনেটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণ লাগবে। এরপর এর মধ্যে দেবো আমি গোটা মৌরি 1.5 টেবিল স্পুন। আর নিয়েছি শুকনো লঙ্কা 6টা, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা। এই সমস্ত উপকরণগুলোকে আমি শুকনো কড়াইতে নেড়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াই বসিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজতে একটু সময় লাগে বেশি বলে আমি আগে দিয়ে একটু ভেজে নিলাম। 2 মিনিট ভেজে নেওয়ার পর দেখবে তেজপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর শুকনো লঙ্কাটাও একটু কালচে কালার এসে গেছে। তখন এর মধ্যে আমি সমস্ত গোটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সমানে দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের এটা নাড়াচাড়া করতে হবে। 2 মিনিট মতো ভালোভাবে গ্যাস জ্বালিয়ে নাড়ার পর আমি গ্যাস অফ করে দিয়েও আবারও খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। খুব বেশি কালো করে কিন্তু ভাজার প্রয়োজন নেই, তাহলে তেতো হয়ে যাবে মশলাটা। এরপর ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি আর তেজপাতাগুলোকে হাত দিয়ে একটু টুকরো করে নিচ্ছি। এরপর এই সমস্ত মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের যে ছোট জারটা হয় তার মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তো মশলাটা আমাদের একদম গুঁড়ো হয়ে গেছে। এরপর একটা এয়ার টাইট কন্টেনারের ভরে আমি এটা রেখে দেবো। আর যতবারই ব্যবহার করব শুকনো চামচ ব্যবহার করতে হবে, আর সব ভালোভাবে এয়ার টাইট করে রেখে দিতে হবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।